হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো বিউটি খান। মুঝে শাদি করনি থি তুমসে। তেরা বাপ দহেজ কিতনা দেগা? ও প্রীতি মণ্ডলের মধ্যে সব দাদা দাদা হয় না, কিছু দাদা বাবাই দাও হয়। কে বেশি এগিয়ে রয়েছে, যেমন কার বাড়ি কোথায়, কে কত টাকা ইনকাম করে, তাদের পড়াশোনা, কে কার সঙ্গে প্রেম করছে, তাছাড়া আরো বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আজ আমরা জানাবো, যা অনেকদিন থেকে আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রথমে আমরা কথা বলবো বিউটি খানকে নিয়ে। তো বিউটি খানের আসল নাম মামুদা খাতুন, ডাক নাম বিউটি খান। অন্যদিকে প্রীতি মণ্ডলের আসল নাম প্রীতি মণ্ডল, ডাক নাম মিস্টার রয়। এবার কথা বলবো তাদের জন্মস্থান। বিউটি খান জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়, জন্ম সাল 2001, সেই হিসাবে বর্তমান বয়স 22 বছর। অন্যদিকে প্রীতি মণ্ডল জন্মগ্রহণ করেন নদিয়া জেলার বাগলাতে, জন্ম সাল 2003, সেই হিসাবে বর্তমান বয়স 19 বছর। এবার কথা বলবো তাদের পরিবার নিয়ে। বিউটি খানের পরিবারে দুই দাদা ও মা আছেন, বর্তমানে তারা মামার বাড়িতেই থাকেন। অন্যদিকে প্রীতি মণ্ডলের পরিবারে বাবা মা, বড় দিদি ও এক ভাই আছে। এবার কথা বলবো তারা সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, যেমন কার ফলোয়ার্স বেশি, কার লাইকস বেশি, নানান ধরনের প্রশ্নের উত্তর। তো প্রথমে আমরা দেখবো ইনস্টাগ্রাম থেকে। বিউটি খানের ইনস্টাগ্রাম আইডি কিউট বিউটি খান, যার ফলোয়ার সংখ্যা 8.9 মিলিয়ন, এখনো পর্যন্ত 1132 টি পোস্ট করেছেন। অন্যদিকে প্রীতি মণ্ডলের আইডি প্রীতি মণ্ডল 26, যার ফলোয়ার সংখ্যা 786K, এখনো পর্যন্ত 660 পোস্ট করেছেন। এবার কথা বলবো বিউটি খান ও প্রীতি মণ্ডল ইউটিউবে কে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বা এগিয়ে রয়েছেন। বিউটি খানের ইউটিউব চ্যানেল এর নাম বিউটি খান, যার বর্তমান সাবস্ক্রাইব 763K, এখনো পর্যন্ত 93টি ভিডিও আপলোড করেছেন। অন্যদিকে প্রীতি মণ্ডলের ইউটিউব চ্যানেলের নাম প্রীতি মণ্ডল, যার বর্তমান সাবস্ক্রাইব 287K, এখনো পর্যন্ত 38টি ভিডিও আপলোড করেছেন। এবার কথা বলবো মজ, মজ থেকে কে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। বিউটি খানের মজ আইডিতে ফলোয়ার্স 9.7 মিলিয়ন, এখনো পর্যন্ত 127 মিলিয়ন লাইকস পেয়েছেন। অন্যদিকে প্রীতি মণ্ডলের মজ আইডিতে ফলোয়ার সংখ্যা 391K, এখনো পর্যন্ত 1.2 মিলিয়ন লাইকস পেয়েছেন। এবার কথা বলবো ফেসবুক থেকে কে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। বিউটি খানের ফেসবুক ফলোয়ার সংখ্যা 253K, অন্যদিকে প্রীতি মণ্ডলের ফেসবুক ফলোয়ার সংখ্যা 341K। এবার কথা বলবো তাদের ইনকাম সম্বন্ধে। তো বিউটি খানের মাসিক ইনকাম আনুমানিক 50 থেকে 60 হাজার টাকা, অন্যদিকে প্রীতি মণ্ডলের মাসিক ইনকাম আনুমানিক 30 থেকে 40 হাজার টাকা। এবার কথা বলবো তাদের উচ্চতা সম্বন্ধে। তো বিউটি খানের উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, ওজন প্রায় 60 কেজি, অন্যদিকে প্রীতি মণ্ডলের উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি, ওজন প্রায় 54 কেজি। এবার কথা বলবো তাদের রিলেশন নিয়ে। বিউটি খান আরবাজ মল্লিকের সাথে প্রেম করে, তাদের বিয়ে হয়েছে নাকি সেটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে প্রীতি মণ্ডল বংরণকে প্রেম করে বিয়ে করেছেন। এবার কথা বলবো তাদের ধর্ম নিয়ে, দুইজনের মধ্যে কে কোন ধর্ম থেকে বিলং করে। তো বিউটি খান ধর্মে ইসলাম ও অন্যদিকে প্রীতি মণ্ডল ধর্মে হিন্দু। তো ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই, আপনাদের ভালোবাসা অনেক পাচ্ছি, তো এভাবেই সাপোর্ট করতে থাকবেন, পরবর্তীতে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ ওয়াচিং ফ্রম ভিডিও।